ओके আচ্ছা, আশা করি দাঁড়াটা তুলে নিয়েছে সবাই। এখন আমি এটার সমাধান দেখাবো, একটু চেক করে নিই। একটু ডিসকানেক্ট হয়ে গেছিলাম মাঝখানে, আশা করি ঠিক আছে। ওকে, আশা করি দাঁড়াটা আচ্ছা প্রথম ডাজ ট্রাই করো, গরম বেশি লাগতেছে, আমরা বেশিক্ষণ নিব না, এইটা করে হয়তো বা শেষ করবো আজকে। আচ্ছা তাহলে আমরা প্রথমটা দেখি। প্রথম আমাকে কি করতে হবে, এক্স প্লাস ওয়ান বাই এস এর মান বের করতে হবে। যখন আমার মানটা দেওয়া আছে হচ্ছে এস স্কোয়ার প্লাস ওয়ান বাই এস স্কোয়ার ইকুয়াল টু 10। তাহলে আমরা ক নাম্বারে যদি সমাধান করি লিখতে পারি, দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার ইকুয়াল টু 10। আমার লাগবে কি এক্স প্লাস ওয়ান বাই এস এর মান। তাহলে কি করা যায়, আমরা এটাকে এ স্কোয়ার বানাবো, এটাকে হচ্ছে বি স্কোয়ার বানাবো, কত 10। তো যেটা আমার প্লাস দরকার, এখন আমরা প্লাস সূত্র লিখবো। স্কোয়ার বি স্কোয়ার সূত্র কি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি ইকুয়াল টু 10। তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার মাইনাস টু ইকুয়াল টু 10, বা এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার ইকুয়াল টু 10 প্লাস টু, বা এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার ইকুয়াল টু 12। আমার যেহেতু স্কোয়ার দরকার নাই, তাহলে আমরা বর্গমূল করে দেবো উভয়কে। স্কোয়ার তার জন্য বর্গমূল, তাহলে 12 এর বর্গমূল। তাহলে সুতরাং কী পাবো, এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান আমরা পাচ্ছি 2√3। কীভাবে, আমি যদি ভেঙে দেখাই, 12 মানে হচ্ছে কত, 2 × 2 × 3, অর্থাৎ 12 এর গুণনীয়ক আমরা যদি লিখি। তাহলে এখন বর্গমূলের জন্য কি এক জোড়া গুণনীয়ক থেকে একটা, এরপর এখানে যেহেতু জোড়াবিহীন সেটার বর্গমূল হবে না, খুব ইজি একেবারেই। আশা করি বোঝা গেছে। এরপরে আমরা, আচ্ছা এটাকে আমরা অন্যভাবেও করতে পারতাম, সেটা কি অন্যভাবে কিভাবে করা যেত, যেটাকে আমরা বলতেছি বিকল্প। ধরে নিলাম এটা হচ্ছে বিকল্প করতে হবে আমাদের। আচ্ছা অর্থাৎ
আমি ধরো এটার জন্য লিখবো এ প্লাস বি হোল স্কয়ারের জন্য আমরা কি জানি, যেহেতু আমার প্লাস দরকার, প্লাস সূত্রটা আমরা যদি লিখি একেবারে সাধারণ সূত্র, ধরো আমি সূত্র ভুলে গেলাম এ স্কয়ার বি স্কয়ারের, তখন আমি অঙ্কটা কীভাবে করতে পারি? এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার, তাহলে বা ওয়ান বাই এক্স হোল স্কোয়ার, একটু যদি সাজায় লিখে কি হয়, এস স্কোয়ার প্লাস ওয়ান বাই এস স্কোয়ার প্লাস টু, এই যে এস কাটা যায়। এখন আমরা কিন্তু এই অংশের মানটা কিন্তু বসাইতে পারবো, এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার ইকুয়াল টু টেন প্লাস টু। এখন ওই যে আগের মতোই আমরা পেয়ে গেলাম, একটু আগে যা করলাম স্কোয়ার তাড়াবো, এখানে বারো এর বর্গমূল করলাম, আমরা কী পাবো, টু রুট থ্রি, কার জন্য, এক্স প্লাস ওয়ান বাই এক্স এর জন্য। একটা অঙ্ককে অনেকভাবে করা যায়, তুমি যদি কখনো সূত্র যদি ভুলে যাও তাহলে কিন্তু সাধারণ সূত্র দিয়ে কিন্তু আমরা অঙ্ক করে ফেলতে পারবো। ওকে, আচ্ছা, এরপরে দুই নম্বরে যে কাজটা ছিল খ নম্বর, আমাদের কি করতে হবে, এস কিউব প্লাস ওয়ান বাই এস কিউব, তার মানে এস কিউব প্লাস ওয়ান বাই এক্স হোল কিউবের জন্য, তাই না? তাহলে এক প্লাস বি কিউবের জন্য আমরা কি জানি, এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি, তার মানে আমার প্লাসের মানটা জানলে হলো, সেটা তো আমরা করেছি ক হতে। এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান আমরা পেয়েছি কত, টু রুট থ্রি, এটাই বসাই দিব, তাহলে টু রুট থ্রি হোল কিউব মাইনাস থ্রি ইন্টু টু রুট থ্রি, তাহলে দুইয়ের পাওয়ার যদি কিউব হয় তাহলে হবে এইট, এরপর রুট থ্রি কিউব মানে হচ্ছে থ্রি রুট থ্রি মাইনাস সিক্স রুট থ্রি, এখানে কিন্তু তিনের সাথে গুণ করা যাবে না, এটা থেকে যাবে, অর্থাৎ এগুলো চলকের মতো কাজ করবে, তাহলে কত হচ্ছে, তিন আড়া চব্বিশ মাইনাস সিক্স, তাহলে কত, আঠারো রুট থ্রি। ওই যে আগে আমরা যা করেছি তাই, এটা সৃজনশীল আকারে করতেছি অবশ্য। ওকে, আচ্ছা, এরপরে গহ নাম্বার আমাদের কি করতে বলা হয়েছিল, এক্স এর মান দেখাইতে বলা হয়েছিল, তাহলে আমরা ক হতে পারি এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান একটা মান পেলাম, তাহলে এখানে যে কাজটা করতে হবে, যেহেতু এখানে আমাদের মানের মধ্যে এক্স আছে সাথে ওয়ান বাই এক্স আছে, তাহলে এক্স এর মানটা আমি কখন পাবো, যদি আমি ওয়ান বাই এক্সটা তাড়াইতে পারি, তাহলে তাড়ানোর জন্য কি করতে হবে, যে প্লাস এর মান থাকলে একটা মাইনাস এর মান নিয়ে আসতে হবে, তাহলে সুতরাং আমরা মাইনাস এর মানটা বের করে নিই, এ মাইনাস বি হোল স্কোয়ার সমান কি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি। ওকে, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার, এই যে প্লাস এর মান টু রুট থ্রি, তারপর হচ্ছে বর্গ মাইনাস ফোর বা এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার, দুইয়ের পাওয়ার টু হলে ফোর ইন্টু থ্রি মাইনাস ফোর, এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার ইকুয়াল টু কত হয়, বারো বিয়োগ চার মানে কত, আট। এখন আমার স্কোয়ার দরকার নাই, তার মানে আমাদের বর্গমূল করতে হবে স্কোয়ার তাড়ানোর জন্য, তাহলে আটের বর্গমূল হচ্ছে টু রুট টু, তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স হচ্ছে টু রুট টু। কীভাবে, আবার দেখাচ্ছি, রুট এইট মানে হচ্ছে টু ইন্টু টু ইন্টু টু, তাহলে এক জোড়া মিলে হবে একটা, যেহেতু বি জোড়া একটা আছে এটা থেকে যাবে, সেটা আগেও দেখাইছি আবার দেখালাম। ওকে, তাহলে আমরা কী পেয়ে গেলাম, ধরো প্লাসেরটাকে আমরা এক নম্বরে রাখলাম, মাইনাসেরটাকে আমরা দুই নম্বরে রাখলাম, এখন আমরা যদি এক ও দুই যোগ করি তাহলে আমাদের কাজ কিন্তু শেষ, তাহলে এখন আমরা সমীকরণ এক ও দুই যোগ করে পাই, অর্থাৎ এক ও দুই যোগ করি, তাহলে দুই ছিল এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু টু রুট টু, আমরা কী করবো, যোগ করবো, তাহলে এটা প্লাস আর এটা মাইনাসের কত হয়, টোয়াইস এক্স, এখানে রুট টু এটা রুট টু, তাহলে যোগ হবে না, আলাদা থেকে যাবে, তাহলে বা টোয়াইস এক্স ইকুয়াল টু, এখানে কি কমন যায়, দুই কমন যায়, আর কি থাকে, রুট থ্রি প্লাস রুট টু
बा एक्स इक्वल टू दुईटा नीचे चला आसबे रूट थ्री प्लस रूट टू दुईटी काटा जाए तो एक्स इक्वल टू रूट थ्री प्लस रूट टू देखाना हलो खूब इजी एकेबारे सिम्पल। ओके आमादेर आजकेर क्लास जदि बा तीनटाय शुरू करार कथा छिल একটু টেকনিক্যাল সমস্যার কারণে আমাদের একটু শুরু করতে দেরি হয়েছে, তো আজকে আর বেশি করব না, আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করতেছি। আমরা আবার এই আরও নতুন অঙ্ক নিয়ে আমরা পরবর্তী ক্লাসে ফিরে আসব অতি সত্বর। তো তোমরা সবাই ক্লাসগুলো উপভোগ করবা, আর যারা সরাসরি লাইভ ক্লাস করতে পারোনি অবশ্যই ভিডিওগুলো থাকবে এখান থেকে দেখে নিতে পারো, এবং পরবর্তী ক্লাসে অবশ্যই আমি আগে থেকে ঘোষণা দিব। আজকে একটু তাড়াহুড়া করেই ঘোষণা, হুট করে একটু সময় পেলাম এক ঘন্টা, ওই এক ঘন্টা আমি চিন্তা করলাম একটু কাজে লাগাই শিক্ষার্থীর জন্য। ওকে সবার জন্য সুস্বাস্থ্য কামনা করতেছি, সবাই ভালো থাকো সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ, আবার দেখা হবে পরবর্তী ক্লাসে।